ইভিনিং বন্ধুরা আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আজকে হলো আঠেরোই অক্টোবর বুধবার আর আজকে কিন্তু তো বলতে গেলে আজকে থেকে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেল তো আমার ছিল একটা জায়গায় ইনভিটেশন ডিনারের জন্য তো সেইটার জন্য আমি দেখো শাড়ি পরে নিয়েছি কারণ এই যে বললাম আজকে থেকেই দুর্গা পুজো স্টার্ট তো শাড়ি না পরলে হয় তো এখানে ইয়েলো কালারের একটা শাড়ি পরেছি এটা কি মেটেরিয়াল আমি জানি না এটা আসলে মায়ের আর রেড কালারের একটা ম্যাচিং ব্লাউজ পরেছি এইটা আমার আর বাকি জুয়েলারিজগুলোও কিন্তু আমার আর এই যে এইটা এই ব্যাগটা নেব স্লিং ব্যাগটা কারণ দেখলাম ম্যাচিং ম্যাচিং লাগছে এই ব্যাগটা তো ভালোই লাগছে দেখলাম এখন কিন্তু ঘড়িতে অলরেডি সন্ধ্যে সাতটা বেজে গেছে আর দেখো এখানে রানিগিনি চুপচাপ শুয়ে রয়েছে আমি রেডি হচ্ছিলাম দুজনে আমাকে না দেখছিলো যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আর যখনই রেডি হই ওরা দুজনে এসে দেখে আমাকে আর দেখো এখানে কিন্তু ফুল রেডি হয়ে গেছি তো এবার কিন্তু বেরোনো যাক না রে বাড়ি ফিরতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে তো ফার্স্ট ডে আমি গেলাম অটো ধরতে তো অটো কিন্তু অনেকক্ষণ পরে আমি খালি পেলাম আর রাস্তাঘাটে দেখো অলরেডি লাইট লাগানো হয়ে গেছে মানে পুজো এসে গেছে তো এই সেই ভাবটা না পুরো রাস্তায় কিন্তু বোঝা যাচ্ছে তো অটোতে কিন্তু আজকে ভিড় ছিল কারণ অলরেডি কিন্তু মানুষজন ঠাকুর দেখতে বেরিয়ে গেছে বাট ব্লাকিলি আমি অটোর পেছনের সিটে বসার সুযোগ পেয়েছি নাহলে সামনের সিটে একদমই বসতে পারতাম না কারণ শাড়ি পরে আছি শাড়ি পরে কি আর সামনের সিটে বসা যায় তো এখন আমি অটো করে যাচ্ছি আর যাওয়ার সময় দেখলাম যে মা দুর্গা চলে এসেছে দেখো মা দুর্গারও কিন্তু দর্শন হয়ে গেল তো এটা একটা বাড়ির পুজো হচ্ছিলো সেই বাড়িতে মা দুর্গাকে নিয়ে যাচ্ছিলো তারপর মেট্রো স্টেশনে এসে দেখছি কী ভিড় কী ভিড় ওই যে বললাম তোমাদের অলরেডি কিন্তু ঠাকুর দেখে লোকজন আরম্ভ করে দিচ্ছে মানে মহলে থেকেই ঠাকুর দেখতে আরম্ভ করে দিচ্ছে কারণ অনেক প্যান্ডেল কিন্তু খুলে দিয়েছে দর্শনার্থীদের দর্শনের জন্য তো এখন এই মেট্রোর জন্য ওয়েট করে আছি যে মেট্রো কখন আসবে আর ভাবছি মেট্রোতেও কিন্তু আজকে বিশাল ভিড় হবে কারণ স্টেশনে এত ভিড় তাহলে মেট্রোতেও কিন্তু প্রচণ্ড ভিড় হবে তো ফাইনালি আমি মেট্রো পেয়ে গেছিলাম পেয়ে এখন আমি নেমে গেছি এইটা গেছি আমি ভবানীপুরে আর আমার ভবানীপুরের কালচারটা না খুব ভালো লাগে কেমন একটা অ্যাস্থেটিক কালচার মতো মানে কী সুন্দর দেখো লাইট কি সুন্দর করে আসে ওখানে বাড়িঘর দোরও মানে পুরনো আমলের বাড়িঘর দোর আর দেখো লাইট দিয়ে যেহেতু সাজিয়েছে না আরও সুন্দর লাগছে দেখতে তো দেখো দেখতে দেখতে একটা বছর কেটে দুর্গা পুজো চলে এলো তো চলো এখন আমি যাচ্ছি একজনের বাড়িতে তো সেই দাদাটা হলো আমার অফিস কালিক তো আমাদের অনেকজনকেই দাদা আজকে ডিনারের জন্য ইনভাইট করেছে গত বছরও কিন্তু সেম টাইমে মানে এই পুজোর টাইমেই আমাদের ইনভাইট করেছিল তো এখানে একটা গেট টুগেদার মতন হচ্ছে আমাদের আর দাদার বাড়ির সামনেও কিন্তু পুজো হচ্ছে সেখানে ঠাকুর আসেনি তো এখানে অনেকজনই আমরা এসেছিলাম আর ওই যে পুচকেটা দেখছো ব্ল্যাক কালার শার্ট পরে এইটা হলো দাদার ছেলে আর বাকিরা ছিল দাদার এখানে ফ্যামিলি মেম্বারও ছিল তো এখানে এই যে দিদিটা এই দিদিটার নাম হলো নন্দিনী দিদি তো উনি কিন্তু আমারও কালিক তারপর ওখানে ছিল আর একজন দাদার ফ্যামিলি মেম্বার ছিল হোয়াইট কুর্তা পরে আর এখানে এই ছেলেটাও কিন্তু আমার জুনিয়র মানে ও কিন্তু আমার কলিগ আর পুচকেটা যেই দেখলো আমি ভিডিও করছি অমনি টট করে পারি গেলো আর এটা হলো অভিনবদা আর এটা হলো শিবাইদা তো চলো এখানে দাদা বা ডিনার করতে দিয়ে দিয়েছে মানে এখানে আন্টি মানে হচ্ছে দাদার মা দারুণ রান্না করেছিল পোলাও করেছিল মাটন কষা করেছিল তারপর স্যালাড ছিল আর মিষ্টি তে ছিল হলো সীতাভোগ তো এখানে আমাদের সবাইকেই খেতে দিয়ে দিয়েছিল আর এখানে আমরা কিন্তু এখনো স্টার্ট করিনি দাদা এখানে আমাদের সবাইকে খাবার এনে এনে দিচ্ছিলো তো আমরা দাদাকে তো দাদার নামটা বলে দিই দাদার নাম হলো দেবরাজদা তো আমরা দেবরাজদা বলেই ডাকি তো দেবরাজদা দেখো একদম পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে একদম পুরো পুজোর মুডেই রয়েছে তো এখানে সবাইকে দেবরাজদা খেতে দিচ্ছিলো আর আমরা কিন্তু দেবরাজদাকে বলছিলাম যে তুমি না খেলে কিন্তু আমরা খাবো না তো এখানে দেখো দাদা কিন্তু তাও বলছে না না আমি এখন খাবো না এখন আর খাবো না পরে খাবো কিন্তু আমরা বলছি না তুমি না খেলে আমরা কি করে খেতে পারি তো তোমাকে কিন্তু আমাদের সাথে বসেই খেতে হবে তো এখানে দেবরাজ দেখে অনেক কষ্ট করে রাজি করালাম তো এখন আমাদের ডিনার হয়ে গেছে অনেক গল্প টল্প অনেক কিছু করলাম তো রাত হয়ে যাচ্ছে তো বেশিক্ষণ থাকতে পারবো না কারণ লেট করে এসেছি আমি তো অলরেডি সাড়ে নটা বেজে গেছে তো মেট্রো করে যাব ভাবলাম কিন্তু ভাবলাম না আজ মেট্রো করে যদি আবার ভিড় হবে তো ওই জন্যে ভাবলাম যে ঠিক আছে বাসে করেই নয় যাওয়া যাক Are you, can i can do you দাদার বাড়ির সামনে যে পুজোটা হয় না সেখানে দেখো কি সুন্দর ঝাড়বাতিটা না এরকম ঝাড়বাতি কিন্তু দেখাই যায় না এগুলো হচ্ছে সেই পুরোনো দিনের মানে আমি যখন ছোটো ছিলাম তখন দেখতাম দুর্গা পুজোতে এরম ঝাড়বাতি সব জায়গায় লাগাতো তো দেখো আমরা এখন ডিনার করে এখন এগিয়ে যাচ্ছি হলো আমি এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে আর বাকিরা কিন্তু মেট্রো করেই ফিরবে তো এখন কিন্তু অনেকটাই বেজে গেছে টাইম তো চলো এবার এগানো যাক তো আমার সাথে এখন এগিয়ে পড়েছে হলো নন্দিনী তো আমরা দুজন আগে এগিয়ে যাচ্ছি আর বাকিরা পেছন পেছন আসছে আর যে বাস স্ট্যান্ড ছিল সেই বাস স্ট্যান্ডের পারে না একটা খুব সুন্দর পুজো হচ্ছিলো আর এখানে দেখো রাস্তার মধ্যে কি সুন্দর আলপনা করেছে এইটা মনে হয় রং দিয়ে করেছে কিন্তু দারুণ হয়েছে দেখতে তো চলো আগে ঠাকুরটা গিয়ে দেখে নিই তো ঠাকুর দেখা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো কি সুন্দর চারিদিকে এখানেও কত আলো দিয়েছে আর আমার সবথেকে বেস্ট পার্ট লেগেছে হলো এই যে রাস্তার মধ্যে যে আলপনা দিয়েছে না এইটা কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছে তো এইটা ছিল ভবানীপুরে ঠাকুরটা তো এখানে ভবানীপুরে এই যে ঠাকুরটা ছিল এইটা ছিল ভবানীপুর পঁচাত্তর পল্লী তো ঠাকুরটাও কিন্তু দুর্দান্ত সুন্দর করেছিল আর এইটা কিন্তু একদম ভবানীপুরের যে নেতাজি স্টেশন রয়েছে না তো সেই কিন্তু নেতাজি স্টেশনের পাশেই ছিল তো এখানে আমি বাসের জন্যে ওয়েট করছিলাম একটা বাস করে আমি শিয়ালদায় এসেছিলাম তো শিয়ালদা থেকে তারপর অন্য বাস করে আমি বাড়ির দিকে এগাব তো এখন আমার সাথে কিন্তু শিবাইদাও রয়েছে তো শিবাইদাও কিন্তু আমাকে একটু এগিয়ে দিল তো ফাইনালি একটা বাস পেয়ে গেছে থ্যাংক গড বাসটা আমি ফাঁকাই পেয়েছিলাম নাহলে ভিড় বাসে উঠতে কিন্তু আমার একদম ভাল লাগে না কারণ সারাদিন তো ভিড় বাসে ট্রাভেল করতেই থাকি তো একদিন অন্তত পুজোর দিনটা তো ফাঁকা বাস পাই যেটা খুবই মুশকিল তো আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি আড়িতে ঢুকেই রানী তিনি দুজনকে আমি কি করছিলাম তো অনেক কি করার পরে ওরা এখন দেখো আদর খেতে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে ছোট ছোটো পায়ে নামছে তো চলো আজকের ব্লগটা বেশি বড় করছি না তো আজকের জন্যে ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর সবাই কিন্তু ভালো করে পুজোটা কাটিও তো চলো ওদের একটু আগে ভালো করে আদর করে নিই কারণ ওরা সারা সারাদিন এই আদর খাবার জন্যেই ওয়েট করে থাকে